শুভ সকাল বন্ধুরা, আজ 12 ফেব্রুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, আসাম পশ্চিমবঙ্গ সীমান্তে 5 কুইন্টালের বেশি কাঁচা গোমাংস উদ্ধার, গ্রেফতার 2। করিমগঞ্জে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার 8টি সোনার বিস্কুট, ধৃত ধর্মনগরের 3 বাসিন্দা। বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জের কান্দিগ্রাম সীমান্তে বিএসএফ এর অভিযানে উদ্ধার 3টি মহিষ। তুরস্কে 101 ঘন্টা পর একই পরিবারের 6 জনকে জীবিত উদ্ধার। সিপিএমকে তীব্র আক্রমণ, ডবল ইঞ্জিন সরকারের কথা বলে আগরতলায় মোদীর জনসভা, কেরলে কুস্তি ত্রিপুরায় দুস্তি, বাম কংগ্রেস জুটকে নিশানা মোদীর, সিপিএম চাঁদা কোম্পানি, কটাক্ষ প্রধানমন্ত্রীর। গৌহাটি হাইকোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোয় অনুমোদন দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ফলে গৌহাটি হাইকোর্টে বিচারপতির সংখ্যা 24 থেকে বেড়ে হবে 30। এর মধ্যে 22 জন থাকবেন স্থায়ী এবং 8 জন অতিরিক্ত বিচারপতি। কংগ্রেস ইউডিএফ জোট সিদ্ধান্ত চাপিয়ে দেবে না এআইসিসি, বললেন ভূপেন বোরা। আজমলের সঙ্গে আতাত নিয়ে বিভাজিত প্রদেশ নেতৃত্ব, নানা নেতার নানা মত। তারিখ পে তারিখ প্রথা বন্ধ করায় গুরুত্ব হাইকোর্টের বিচারপতির, কাছাড়ে প্রথম বসলো জাস্টিস ক্লক। পুকুর চুরি, 1 বছরের মধ্যে টিআরকে রোডে অজস্র ফাটল, বিধায়কের ভূমিকায় অসন্তোষ, পূর্ত বিভাগের কাজ নিয়ে তদন্ত দাবি। এবং সর্বশেষ খবর কি হলো, ইউডিএফ এর সঙ্গে মিত্রতা আর নয়, রাজ্যে চলছে মামাগিরি, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আসাম পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী সাগলিয়ায় 5 কুইন্টালের বেশি কাঁচা গোমাংস উদ্ধার করেছে ধুবড়ী জেলা পুলিশ, এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। গ্রেফতারকৃতরা যথাক্রমে রশিদুল হক ও মিজানুর রহমান। এই খবর দিয়ে জেলা পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানান, চোরাচালানের গোমাংসগুলি ধুবড়ী জেলার গৌরীপুরে পৌঁছে দেওয়ার কথা ছিল। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামের রেজিস্ট্রিকৃত একটি 4 চাকার গাড়ি বোলেরো পিক আপ ভ্যান পশ্চিমবঙ্গের সুক্তাবাড়ি থেকে রাজ্যে প্রবেশ করলে পুলিশ তার গতিরোধ করে তল্লাশি চালিয়ে 500 কেজির বেশি গোমাংস উদ্ধার করে। গোমাংস পাচারের অভিযোগে রশিদুল হক ও মিজানুর রহমান নামের 2 যুবককে গ্রেফতার করা হয়েছে জানান পুলিশ অফিসার। তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 295A, 379, 411 এবং গবাদি পশু সংরক্ষণ আইনের RW 13(1) দ্বারা মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান, গোমাংস পাচারের এ ধরনের ঘটনা প্রথম নয়। গত 3 জানুয়ারি ধুবড়ী সদর থানার অন্তর্গত কলেজ টাউন আউটপোস্টের পুলিশ ভেটাবাজার এলাকায় 9 কুইন্টাল কাঁচা গোমাংস সহ একটি বোলেরো পিক আপ ভ্যান আটক করেছিল। অপরদিকে নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে আগরতলা শিয়ালদা 13174 নম্বর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের সোনা উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা আধিকারিকদের এক দল। সোনা পাচারের অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। শনিবার ত্রিপুরা রাজস্ব গোয়েন্দা অধিকরণ ডিরেক্টর রেভিনিউ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এক তদন্তকারী দল দক্ষিণ আসামের নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে 8টি সোনার বিস্কুট সহ ধর্মনগরের জনৈক টিটন পাল, রাজীব পাল এবং গৌতম পাল নামের 3 ব্যক্তিকে আটক করেছে। জানা গেছে, শনিবার বেলা 12:30 নাগাদ ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে নিউ করিমগঞ্জ রেল স্টেশনে থামলে এতে অভিযান চালান ত্রিপুরা রাজস্ব গোয়েন্দা অধিকরণের আধিকারিকরা। ধর্মনগর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রাকারী ধৃত 3 যাত্রীর চালচলন এবং গতিবিধি দেখে অভিযানকারী দলের সন্দেহ হয়। সন্দেহের বসে তাদের শরীর এবং ব্যাগে তল্লাশি করে 8টি সোনার বিস্কুট উদ্ধার করেন তারা। বিভাগীয় তরফে কোনো তথ্য পাওয়া না গেলে উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য 20 কোটি টাকা হবে বলে অন্য এক সূত্রে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে করিমগঞ্জ রেলওয়ে পুলিশের এক আধিকারিক জানান, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে 3 যাত্রীকে আটক করে তাদের হেফাজত থেকে সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। এদিকে অভিযানকারী দলের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। সাংবাদিকরা এ বিষয়ে একাধিক প্রশ্ন করলে তা এড়িয়ে যান তদন্তকারী দলের কর্মীরা। আটককৃত ব্যক্তিদের করিমগঞ্জের শুল্ক বিভাগের কার্যালয়ে নিয়ে আসার পর ধর্মনগর নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খান্দিগ্রাম থেকে বিএসএফ এর অভিযানে তিনটি মহিষ উদ্ধার হয়েছে। হরিনগর বিওপি থেকে প্রায় 1100 মিটার দূরবর্তী স্থানে শুক্রবার শেষ রাতে বাংলাদেশে পাচারের পথে গরিগুলি উদ্ধার করেছে বিএসএফ এর 1 নং বাহিনী। নির্দিষ্ট সূত্রে প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে শুক্রবার রাতে সীমান্ত এলাকায় তল্লাশি চালায় বিএসএফ এর টহলদারি দল। এক সময় সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয় মহিষগুলি, তবে মহিষ পাচারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। বিএসএফ এর জনৈক আধিকারিক জানান, মহিষগুলি সীমান্ত টপকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। রাতের সীমান্ত এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযানকারী দলের সন্দেহ জাগে। কিছু দুষ্কৃতী গবাদি পশু নিয়ে চোরা চালানের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়ার দিকে অগ্রসর হচ্ছে দেখে তাদের চ্যালেঞ্জ জানায় বিএসএফ এর টহলদারি দল। তবে বিএসএফ জওয়ানদের তৎপরতায় পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। এরপর অনুসন্ধান চালিয়ে উদ্ধার করা হয়েছে তিনটি মহিষ। উদ্ধারকৃত তিনটি মহিষের বাজার মূল্য 2 লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। অপরদিকে তুরস্কে 101 ঘন্টা পর একই পরিবারের 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চলের ইস্কেন্দুরুনের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদেরকে বের করে এনেছে উদ্ধার কর্মীরা। শুক্রবার এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনের মতে গত সোমবারের ভূমিকম্পে ধসে পড়া ভবনটির এক কোণে 6 জন একসঙ্গে জীবিত পাওয়া যায়। এরপরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের 96 ঘন্টা পর 1.5 বছর বয়সী এক শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় তার পরিবারের সদস্যদেরও জীবিত উদ্ধার করা হয়। এদিকে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা 21,000 ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়ার সরকারি সূত্র ও চিকিৎসকেরা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে 17,674 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর সিরিয়ায় মারা গেছেন 3,377 জন। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। 4 দিনে অনেককে জীবিত উদ্ধার করা হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্ষীণ হয়ে আসছে। তবে আশার খবর হচ্ছে এখনো প্রাণের সন্ধান মিলছে। তুরস্কের সীমান্তবর্তী দেশ সিরিয়াতে উদ্ধার কাজ থেমে নেই, তবে প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকট ও এলাকাটির রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে আহতদের চাপ, আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। অপরদিকে ত্রিপুরায় সিংহাসন ধরে রাখতে মরিয়া বিজেপি প্রচারে ব্যবহার করলো তাদের সবচেয়ে বড় তুরুপের তাস। 60 আসনের ত্রিপুরা বিধানসভায় দলকে জেতাতে ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলায় জনসভা থেকে মোদীর মুখে উঠে এলো ডবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ। পাশাপাশি ত্রিপুরায় বাম অপশাসনের কথা বলে বুঝালেন বিজেপি সেখানে কতটা ভালো কাজ করছে। জনসভায় মোদী দাবি করেন, আগে ত্রিপুরায় পুলিশ স্টেশনগুলি সিপিএম এর ক্যাডাররা দখল করে রাখত, কিন্তু এখন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ত্রিপুরায় মহিলাদের ক্ষমতায়ন হয়েছে, মহিলাদের পক্ষে বেঁচে থাকা সহজ হয়েছে। আগামী 16 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রিপুরায় এক দফায় 60টি বিধানসভা আসনে নির্বাচন। ভোটের বছর খানেক আগে বিপ্লব দেবকে সরিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে এনে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছে বিজেপি। দলীয় অন্তর্দ্বন্দ্ব শরিকদের সঙ্গে রাখতে না পারা, কিছু প্রতিশ্রুতি রাখতে না পারায় ত্রিপুরায় চাপে বিজেপি সরকার। সেটা বুঝেই বোধ হয় আগরতলার সভায় বিরোধীর উপর আক্রমণের সুর চড়ালেন মোদী। বিজেপিকে হারাতে এবার ত্রিপুরায় একটা সময় যুযুদান দুই পক্ষ সিপিএম ও কংগ্রেস হাত মিলিয়েছে। বিরোধী জোট নিয়েও তীব্র কটাক্ষ করেন মোদী। এদিন প্রধানমন্ত্রীর জনসভায় আগরতলায় বেশ ভালোই ভিড় হয়েছিল। প্রধানমন্ত্রীর জনসভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ দলের প্রার্থীরা। অপরদিকে এআইইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের মিত্রতা আর নয়, এদের কোনোভাবে বিশ্বাস করা যায় না। তাই আগামী নির্বাচনে এই দুদলের গাঢ় চোড়ার কথা সরাসরি নাকচ করলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। শনিবার তিনি বলেন, সর্বানন্দ সোনোয়াল সরকারের সঙ্গে তুলনা করলে গত 1.5 বছরের বিজেপি সরকারের পারফরমেন্স খুবই খারাপ। বর্তমান সরকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যর্থ, সিএম প্যাকেজের গত 2 বছরের রাস্তাঘাটের কাজ এখনো শুরু হয়নি, এবছর আগের কাজ শুরু হলে শেষ হবে বছর শেষে,
ফলে এক বছরের কাজ আরেক বছর শেষ হচ্ছে, এভাবে ডেভেলপমেন্ট হয় না। করিমগঞ্জ প্রেস ক্লাবে অতিথি অনুষ্ঠানে এসব কথা বলেন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। শনিবার দুপুরে সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন এখন রাজ্যে মামাগিরি চলছে, বলেন শুধু সড়ক আর ব্রিজ বানিয়ে ডেভেলপমেন্ট হয় না, ডেভেলপমেন্ট হতে হবে সার্বিকভাবে। ভাষা সংস্কৃতি প্রবৃতিকে বিপন্ন করাকে ডেভেলপমেন্ট কখনো বলা যায় না, বলেন এখন বার্ষিক অনুদান নেই। তিনি আরো জানান এখানকার বেকার ছেলেমেয়েদের চাকরি দেওয়া যাচ্ছে না, এসব রেখে ডেভেলপমেন্ট কি করে সম্ভব, অথচ শাসক দলের নেতাদের মুখে কোনো শব্দ নেই। ডিলিমিটেশন প্রসঙ্গে তিনি বলেন সব হচ্ছে মামাগিরির ফসল। কমলাক্ষ বলেন একটি ওয়ার্ডের ডিলিমিটেশন করতে গেলে সেখানকার মানুষের মতামত নেওয়া জরুরি, কিন্তু এক্ষেত্রে দিল্লিতে বসে সব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, এসব তুগলকি কাণ্ড ছাড়া কিছু নয়। বলেন সুপ্রিম কোর্টে বিষয়টি গ্রহণ করা হয়েছে, তিনি নিজেও এ নিয়ে সুপ্রিম কোর্টে যেতে আগ্রহী বলে জানান। বলেন জম্মু কাশ্মীরের ডিলিমিটেশন এখনো গৃহীত হয়নি, সরকার যেভাবে এককভাবে এসব সিদ্ধান্ত নিচ্ছে এতে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। বদরপুর পাঁচ গ্রাম প্রবৃতি এলাকা ডিলিমিটেশনের কবলে কাছাড়ে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিও এতে স্থান পায়। বিধায়ক কমলাক্ষ বলেন ডিলিমিটেশনের ফলে বিজেপির ফায়দা হবে আর কংগ্রেসের ক্ষতি হবে, এসব চিন্তা চর্চা ছেড়ে মানুষের হিতে কাজ করা দরকার। তিনি রাজ্যের বর্তমান বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এক সময় গোটা রাতভর একসঙ্গে গল্প করে কাটিয়েছেন, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে যোগদানের পর দূরত্ব বেড়ে যায়। কংগ্রেসের আদর্শ নিয়েই যে তিনি থাকতে চান তার খুলাসা করে বলেন তিনি দল পরিবর্তন করবেন বা বিজেপিতে যাবেন বলে যারা প্রচার করছে এদের রাজনৈতিক অভিজ্ঞতা কিছুই নেই। ও বলেন তিনি কংগ্রেসে আছেন আর থাকবেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিতও দিয়ে রাখেন। মেডিকেল কলেজ সম্পর্কে তিনি বলেন তিনি এখনো তার অবস্থান থেকে সরেননি, করিমগঞ্জের মধ্যবর্তী কোনো স্থানে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে তিনি অনল বলে জানান। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ বলেন শুধুমাত্র আধার সংযোজন এবং বায়োমেট্রিকের জন্য প্রায় 27 লক্ষ লোক রেশন কার্ড, আবাস যোজনা, পেনশন প্রভৃতি থেকে বঞ্চিত হচ্ছেন, এটা সরকারের পরিকল্পিত বঞ্চনা বলে মন্তব্য করেন। বলেন 80 ভাগ বাঙালি হিন্দুর ভোট পেয়ে ক্ষমতায় বসা বিজেপি সরকার এদের সঙ্গে সরাসরি বৈষম্য করছে। বলেন অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ 6% কে দেওয়া হয়েছে, অথচ 30% কে বঞ্চিত রাখা হলো। গোয়ালপাড়ায় দেশের সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্প চালু করেছে সরকার, মানুষের আর্তনাদ দেখলে মন বিচলিত হয়ে যায়। বিধায়ক বলেন ইতিহাস কাউকে ক্ষমা করবে না, সবকিছুতে দলের নেতারা চুপ করে বসে আছেন। বলেন বাসা শহীদ স্মারক এখনো দেওয়া হলো না, বোরাকের 11 শহীদকে এখনো স্বীকৃতি দেওয়া হলো না। বলেন অগপ ছিল জাতীয়তাবাদী সরকার, তখন ধারণা ছিল বাঙালিরা বঞ্চিত হবেন সব ক্ষেত্রে, কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সরকার তার থেকে অভয়ঙ্কর, মন্তব্য করেন কমলাক্ষ। ভাষা শহীদ স্টেশনের কথা উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের জবাবে বলেন ভারত জুড়ো যাত্রা দ্বিতীয় পর্যায়ে শুরু হবে এপ্রিল মাসে, তখন গুজরাট থেকে পুরো নর্থ ইস্ট চষে বেড়াবেন রাহুল গান্ধী। বিধায়ক বলেন শিলচর বা অন্য কোনো জায়গা থেকে লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এসব রটনা বলে উড়িয়ে দেন তিনি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।